আরো কয়েকটি মহিলা দল দান করে গেছেন, তাদের লিস্ট আমরা অলরেডি করে রেখে দিয়েছি। তাদের নাম আমাদের সাইনবোর্ডে দেওয়া আছে, ওইটা 200 বিদায় হবে। পাকা ভালো হবে, ভালো লাগবে না? হ্যাঁ পাকা না, আমাদের এই যে অনুষ্ঠানটা এই টাইপের মাল ভালো, আন্তরিকতার সাথে যে ব্যক্তিগুলো কোনটা ওজন করলে তার সাথে যারা 40 টাকা দাও অনুষ্ঠানটিকে সহযোগিতা করে গেছেন, আমরা এখানে 1,000 টাকা 1,200 টাকা 1,500 টাকা বহুজন করেন, কিন্তু 2,000 থেকে 3,000 উপরে যারা দান করেছেন এক বছর প্রত্যেক বছর তারা দিয়েছেন, এত তাদের বড় মন। যখনই যাই তারা মনে প্রস্তুত হয়ে থাকে আমাদেরকে দেওয়ার জন্য। সবাই একটু অনুধানী দেন শান্তু রাজবংশীর জন্য, তিনি আমাদের একটি সক্রিয় কর্মী, এত বয়স্ক লোক চলতে পারে না, এত জমিতে কাজকর্ম করার পরেও পরিশ্রম করার পরেও এই কমিটির কাজের জন্য তিনি ফিরে আসেন আমাদের এই অনুষ্ঠানে। সর্বপ্রথমে আমি সর্বোচ্চ দানদাতা যাকে আমি নির্বাচিত করেছি তিনি হচ্ছেন নরেশ রাজবংশী। দীর্ঘ 10-15 বছর ধরে তিনি আমাদের 5,000 এভাবে তিনি দীর্ঘ জীবনে দান করে এসেছেন। ওনাকে আমরা সর্বোচ্চ দানদাতা হিসাবে আমি অনুরোধ করছি প্রহ্লাদ রাজবংশী, আপনি যদি এসে থাকেন আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ।